আমি নাকি চাঁদের মতো সুন্দরী, আমাদের কলেজে তাই সবাই আমাকে চাঁদ সুন্দরী বলে ডাকে। কিন্তু চাঁদেও তো দাগ আছে, তাই কলেজে যাওয়ার সময় একটু মেকআপ টেকআপ নিয়েই যাই। সবাই যেন বলে আজকে চাঁদ সুন্দরীকে আরো সুন্দর লাগছে। রহিম চাচা আমাদের বাড়ির অনেক পুরনো কেয়ারটেকার, উনি আমাকে প্রতিদিন কলেজে নিয়ে যান। কিন্তু ইদানিং কি যে হয়েছে, খুব বিরক্ত লাগে। একটু তাড়াতাড়ি হাঁটেন না, উফ, প্রতিদিন কলেজে যেতে দেরি হয়ে যায়, ধ্যাত, ভাল লাগে না একদম। ধরেন এইটা, এইটাও দেন, আসেন। নাতিটারে একটা ফোন দেওয়া দরকার। হ্যালো দাদু ভাই, আমার শরীরটা ভালো থাকতেছে না, তুমি কি একটু আইতে পারবা? ভাল লাগে না, একটু শুয়ে থাকি। বাসটা এমন জায়গায় নামিয়ে দিয়ে গেল, আশেপাশে তো রিক্সা টিক্সাও দেখছি না, আর যে গরম পড়েছে, উফ। এই যে ভাইয়া, এই ঠিকানাটা কোথায় বলতে পারেন? ধন্যবাদ ভাই, ওদিকে যে ডানে, ঠিক আছে। বেশ দূরেই দেখছি, আমি তো ভেবেছিলাম একটু সামনে এগুলোই পেয়ে যাব। রবিন, তুমি তোমার আম্মুকে এত জ্বালাও কেন বাবা বলো তো? এখন থেকে লক্ষ্মী ছেলে হয়ে থাকবে, খালামণির কথা শুনতে হয়, তাই না? চলো তোমাকে বাসায় দিয়ে আসি। বাহ সুন্দর তো। দাদু, এই যে দাদু, শরীর কি খুব খারাপ লাগছে? কিছু বুঝতেছি না রে দাদু। জ্বর তো আছে মনে হয়। কয়দিন ধরে জ্বর? সময়ের হিসাব জানি না রে দাদু। দাদু, এই যে ঔষধ দিয়ে আসছি, চলো ঔষধ খাও, ঠিক হয়ে যাবে। ওঠো ওঠো। এইতো লক্ষ্মী দাদু, ব্যাস ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, আমি আছি না এখন। কিন্তু জ্বরটা তো কমছে না, কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আরে উঠতে হইব না আপনার। আমার দাদু এই রাশেদ চাচার বাড়ির কেয়ারটেকার হিসেবে চাকরি করে, আজ প্রায় বহু বছর ধরে তিনি এখানে আছেন। তাকে যতই নিষেধ করি, যতই বুঝাই যে এখন তো আমরা আছি আর চাকরির দরকার নেই, কিন্তু কে শুনে কার কথা? তাছাড়া রাশেদ চাচার সাথে বোধহয় আমার দাদুর সম্পর্কটা খুব বেশি গভীর, কথাবার্তায় তাই বোঝা গেল। দাদু এখন একটু ভালো লাগছে? তুমি ঘুমাও। আসাদ,
দরজাটা একটু খোলো তো বাবা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। খবর কি তো? জি ভালো আছি চাচা, সব ঠিকঠাক চলছে। এই রুবি মা একটু এদিকে। জি আব্বা। ওর নাম রাজু, রহিম চাচার নাতি। আসার পথে ওকেই তো দেখলাম। তুমি ওর সাথে কলেজে যাবা। এই ছেলেটাকে রাস্তায় দেখেছিলাম না। ওকে ঠিক আছে। এই যে এটা ধরতে হবে, সাথে এটাও। হ্যাঁ দিচ্ছি। আব্বা আমি গেলাম তাহলে। ঠিক আছে মা, যাই চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহিম চাচার নাতি, দেখতে শুনতে তো ভালোই, গোবরে পদ্ম ফুল। এই যে একটু তাড়াতাড়ি আসেন। বাবা অনেক জোরে হাঁটতে পারে দেখছি। আব্বাও না কি যে করে, সাথে কি কাউকে দিতেই হবে? আমি একা একা কলেজে যেতে পারি না। দেখি ব্যাগটা দেখি। এই যে, আর আপনি এখানেই বসেন। এইখানে? আচ্ছা ঠিক আছে। বাবা মা মারা যাওয়ার পর থেকে আমার দাদুই আমাকে বড় করেছেন, পড়াশোনা করিয়েছেন, তার জন্য এতটুকু তো করাই যায়। উফ যা গরম পড়েছে, গ্রীষ্মের ছুটি দেওয়া উচিত। এই যে আপনি, ব্যাগটা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এটাও। আচ্ছা একটু তাড়াতাড়ি হাঁটবেন, আমার টায়ার্ড লাগছে। এটা কি, কিভাবে দেখি তো, এটা এখানে থাকলে উত্তর বের করবো কিভাবে? ধ্যাত, এই পরিসংখ্যানের অঙ্কগুলো না মাথাটা গরম করে দিচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। উফ দেখি আবার চেষ্টা করে দেখি, প্রবলেমটা যে কোথায়। কি হয়েছে? না কিছু না। দাঁড়াও কলমটা দাও আমি দেখছি। আচ্ছা এখানে আটকেছো, এই তো, খুব সহজ। কি ব্যাপার, ও পরিসংখ্যান বোঝে মানে কি? 21.5/2, এই 2 হচ্ছে তোমার ক্রেডিট। এই তো শেষ। ছেলেটা কি আসলেই শিক্ষিত নাকি শুধু পরিসংখ্যানই বোঝে? না এটা কি করে হয়? থাকো, এত অল্পতেই কেউ ঘাবড়ে যায়? এত অল্পতে মানে, এটা তো আমার জন্য বিশাল এক অঙ্ক, তাও আবার পরিসংখ্যান। উফ যাক বাঁচা গেল। লা 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 লা। আজকে কলেজ নেই, তারপর শাস্তি ইচ্ছে করছে, জানি না কেন। বাহ এই তো সুন্দর লাগছে। ও শুধু শুধুই সাজছে, না সাজলেও ওকে অনেক সুন্দর লাগে। মনে মনে আমি যেরকম একটা মেয়েকে সবসময় খুঁজেছি, ও অনেকটা ওরকমই। আসতে পারি ভালো, তুই যে হইলি চাঁদ সুন্দরী, আমি কৃষ্ণ কালো। আমি কি আর তোরে বাসতে পারি ভালো, তুই যে হইলি চাঁদ সুন্দরী, আমি কৃষ্ণ কালো।
আমিও না, যখন তখন এগুলো যে কি ভাবছি। ইদানিং কলেজ যাওয়ার রাস্তাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর আমারও না আস্তে আস্তে হাঁটতেই খুব ভালো লাগে। ব্যাপারটা কি, আজকে ওর কলেজে দেরি হয়ে যাবে না? উফ, ঝাল লাগছে, পানি দাও। নাও। কিছুই বুঝতে পারছি না। এনো, ধরো। আমার এত ঝাল লাগলো, ওর কোনো প্রতিক্রিয়া নেই। আসলেই কি তাই, নাকি ও বুঝতে দিচ্ছে না? মেয়েটা আজকে আমাকে তুমি করে বলছে, এটা ঠিক হচ্ছে না। আমাকে এসব থেকে দূরে থাকতে হবে। ম্যাডাম সাবধানে। রাজু দেখি, বদমাস ড্রাইভার। দেখি দেখি কি হলো, কিচ্ছু হবে না, আস্তে আস্তে উঠবো, অনেক রক্ত পড়ছে দেখি। কিছু হবে না তোমার, ইস, আমি আছি তো, একদম চিন্তা করো না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমি আসি তাহলে। যাও তাহলে বাবা। দাদু ভাই সাবধানে যাইও, ওষুধগুলো কিন্তু ঠিক মতো খেও। হ্যাঁ হ্যাঁ খামো না, আর যদি খারাপ লাগে আমাকে ফোন দিও, আমি আবার চলে আসব। ঠিক আছে, খেয়াল রেখো কিন্তু। রাজু রাজু চলে যাচ্ছে, আমার আমার এরকম লাগছে কেন? আমার জীবন থেকে কিছু একটা কি হারিয়ে গেল? মানুষের সব চাওয়া পূরণ হয় না, আর সব স্বপ্ন দেখতেও নেই। তুই যে হইলি চাঁদ সুন্দরী, আমি কৃষ্ণ কালো।